दर्शक नॉर्थ साउथ विश्वविद्यालय ट्रस्टी बोर्ड दुर्नीति निये संवाद सम्मेलन चलछे ढाका रिपोर्टार्स यूनिटीते आमरा सरासरि चले जाच्छि सेखाने किन्तु अति दुःख अति कलंकजनक जे आमादेर ए शिक्षाके तारा वाणिज्य हिसेबे सुप्रतिष्ठित करेछे এগুলো এখন আর দাতব্য প্রতিষ্ঠান নেই এগুলো এখন লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছে এবং শুধু এখানেই তারা ক্ষান্ত হয়নি তারা এই বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার বাণিজ্য করে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের টিউশন ফি দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তারা 304 কোটি টাকা আত্মসাৎ করেছে তারা ছাত্রদের টিউশন ফি দিয়ে বিলাসবহুল গাড়ি কিনেছে এবং তারা দেশের অনেক বড় প্রভাবশালী ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তারা সরকারের বেঁধে দেওয়া সিটিং অ্যালাউন্স 3-6 হাজার টাকা সেখানে তারা নিত 1 লাখ টাকা করে এমনকি বিদেশে থেকেও তারা এই ভার্চুয়াল অ্যাটেন্ড করে তারা এই 1 লাখ টাকা করে নিয়ে নিয়েছে এছাড়া সবচেয়ে যেটা বড় ঘটনা সেটা হলো এই বিশ্ববিদ্যালয়টি 1992 সালে আত্মপ্রকাশ করে আপনারা জানেন যে একই বছর হরকাতুল জিহাদ নামে একটি জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ করেছিল এবং উভয় প্রতিষ্ঠানের উভয় সংগঠনের এই কিছু সংখ্যক শিক্ষার্থী এবং শিক্ষকদের কার্যক্রমের সাথে এই হরকাতুল জিহাদের এই জঙ্গিদের কার্যক্রমে অভিন্ন মিল আছে আপনি 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত দেশে বিদেশে যতগুলো জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেগুলোতে এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের জড়িত থাকার বিষয়টি এখন বিশেষভাবে প্রমাণিত তারা এই দেশটাকে তালেবানি রাষ্ট্র বানানোর প্রচেষ্টায় লিপ্ত ছিল এবং এখনও আছে তারা এখনও দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে আমি যখন অভিযোগ করি তখন চ্যালেঞ্জ করেছিলাম দুদুকে হলফনামা দিয়েছিলাম যে আমি যদি এই অভিযোগ প্রমাণ করতে না পারি তাহলে এই তদন্ত ব্যয় এগুলো আমি ব্যয় করে পরিশোধ করব এবং এই মিথ্যা অভিযোগের জন্য যা শাস্তি হয় মাথা পেতে নেব এভাবে চ্যালেঞ্জ করে এই অভিযোগ করেছিলাম যখন দুদুক এই বিষয়টি তদন্তে নামে এবং তদন্ত যখন প্রমাণিত অভিযোগ যখন সত্য প্রমাণিত তখন তারা আমার বিরুদ্ধে 1000 কোটি টাকার একটা মানহানি মামলা করেছিল এবং আমি যাতে এই কার্যক্রম করতে না পারি সেজন্য তারা একটা ইনজাংশন চেয়েছিল কিন্তু কোর্ট ইনজাংশন দেয়নি আজকে আমার অভিযোগ আমাদের সংগঠনের এই অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে দুদুক তাদের বিরুদ্ধে মামলা করেছে এই যে সফলতা এই সফলতা আসলে আমাদের সংগঠন বা আমার নয় এটা দেশ এবং জাতির এবং এর জন্য মূলত আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা যেভাবে এই সাংবাদিকরা আপনারা যেভাবে বিষয়টিকে
জনগণের কাছে এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেশব্যাপী তুলে ধরেছেন। এটাতে শুধু আমি কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ থাকব না,